নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডল বিস উইথ ডিমস ডল বিসেস উইথ ডিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে উনিশে ফেব্রুয়ারি এই ভিডিওতে আলোচনা করবো আজকে গুরুত্বপূর্ণ সব কাইটেমেন্সগুলো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও আপলোড সাথে সাথে আর কোনো ভিডিও তোমরা মিস না করো প্রতিদিন দশ মিনিট তোমরা সময় বার করে অ্যাফেয়ার্সের ক্লাসটি মন দিয়ে দেখো তাহলে পরীক্ষার আগে দেখবে তোমরা অ্যাফেয়ার্সের সম্বন্ধে কোনোই প্রবলেম হবে না অ্যাফেয়ার্সে যে কটাই কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যাফেয়ার্স ফুল অ্যান্সার করে আসতে পারবে তাহলে দেখা যাক আজকের ভিডিওটি কান্টেমেন্স এর পিডিএফ টি ডাউনলোড করতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে ওখান থেকে প্রতিদিনের অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া বিভিন্ন চাকরির খবর স্টাডি মিটিয়াল সমস্ত কিছুই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তাহলে দেখো প্রথমে ন্যাশনাল কান্টেমেন্সগুলো আলোচনা করবো তারপর রাজ্যের অ্যাফেয়ার্স তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ন্যাশনাল এক দাগেরটা কি আছে যে দুই হাজার কুড়ি বায়ো এশিয়া সমিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাইট অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ দুই হাজার কুড়ি বায়ো এশিয়া সমিট কোথায় অনুষ্ঠিত চলেছে হায়দ্রাবাদ তাহলে এটি কত তারিখ থেকে কত তারিখ অনুষ্ঠিত হবে এটি সতেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারিতে এটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদ এটি থিম কি নোট ডাউন করে রাখো এবছর এটি থিম হচ্ছে টু ডে ফর টুমোরো দুই হাজার কুড়ির বায়ো এশিয়া সমিটের থিম হচ্ছে টু ডে ফর টুমরো এটিই হচ্ছে থিম খুবই কিন্তু ইম্পর্টেন্ট সামনে যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে তোমরা জানো যে ডব্লিউ বিসিএস এর পিলি পিএসসি ক্লারশিপ আর ডবলিউবি মেইন এই কটি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের হুবহু কমন এসছে কিন্তু আমার এই ক্লাস থেকে তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি খুব ভালোভাবে দেখো আর বর্তমান আমাদের তেলেঙ্গানার রাজধানী কে আছে হায়দ্রাবাদ আর তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি কে চন্দ্রশেখর রাও হচ্ছে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম এবার দেখো দুই দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি বলেছে যে তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে রাইট আনসার কি একদম অপশন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আর ইনি এই নিয়ে টোটাল কভার হলেন এই নিয়ে ইনি তিনবার হলেন এবার রিলেটেড কিছু কোশ্চেন দেখো যে বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা কটি আছে বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি আর আমাদের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল কটি এটির অ্যান্সার তোমরা কমেন্টসে জানাবে আশা করি তোমরা সবাই এর অ্যান্সারটি দিতে পারবে আর দিল্লির রিলেটেড আরেকটি খুবই কোশ্চেন আসে যে দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি হাইকোর্ট কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর দিল্লি আমাদের কি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে তোমাদের আজকে কোশ্চেনটি কি থাকলো যে বর্তমান আমাদের কেন্দ্রশাহিত অঞ্চল কটি আছে এটির তোমরা কমেন্টে জানাবে তারপর দেখো তিন দাগের কারেন্টেমেন্সটি কি বলেছে সাম্প্রতি প্রকাশিত মেসেজেস ফর মেসেঞ্জার বইটি কে লিখেছে রাইট অ্যান্সার হচ্ছে পিটি কে স্রাব ম্যাসেজেস ফর মেসেঞ্জার বইটি লিখেছে পিতি কে স্রাপ কারেন্ট টেমেন্স কি আছে চার দাগের ইন্টারনেট সেফটি বিষয়ে গুগল যে বিশেষ ক্যাম্পিং চালু করলো তার নাম কি আর কি ইন্টারনেট সেফটি বিষয়ে গুগল একটি ক্যাম্পেনিং চালু করেছে সেটির নাম কি রাইট আনসার কি তিনটা অপশন পেহালে সেফটি এই ক্যাম্পেনিং কে চালু করলো গুগল পরীক্ষায় আসতে পারে যে পেহালে সেফটি এই ক্যাম্পেনিংটি কে চালু করলো গুগল এবার গুগল সম্পর্কে কিছু তথ্য যেন পরীক্ষায় আসতে পারে খুবই ইম্পর্টেন্ট যে গুগল সবার প্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল গুগল সবার প্রথম উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ গুগলের বর্তমান সিওর নাম কি ডব্লিউপির মেইনসে কিন্তু এই কোশ্চেনটি এসছে গুগলের বর্তমানে সিওর নাম হচ্ছে সুন্দর পিচাই আর গুগলের ইন্ডিয়ায় আর কি গুগলের ইন্ডিয়ায় হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালোর গুগলের আর যে হেডকোয়ার্টার ইন্ডিয়ায় আছে সেটির অবস্থান কোথায় ব্যাঙ্গালোর হচ্ছে গুগল ইন্ডিয়ার হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর পাঁচ দাগের কারেন্ট টি কি বলেছে দেখো যে তেইশতম ন্যাশনাল কনফারেন্স অফ ই গভর্নমেন্ট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে রাইট অ্যান্সার কি একদম অপশন মুম্বাই তেইশতম ন্যাশনাল কনফারেন্স ই গভর্নমেন্ট কোথায় অনুষ্ঠিত চলেছে মুম্বাই পরীক্ষায় আসতে পারে যে মুম্বাইতে যে ন্যাশনাল কনফারেন্স অফ ই গভর্নমেন্ট অনুষ্ঠিত হলো সেটি কততম পরীক্ষা কিন্তু ঘুরিয়ে আসতে পারে তখন অ্যান্সার হবে যে তেইশতম তাহলে এটি জানো এবার যে এর এবছর থিম কি ছিল এর এবছর থিম হচ্ছে ইন্ডিয়া দুই হাজার কুড়ি ডিজিটাল ট্রান্সফরমেশন থিম দুই হাজার কুড়ি সালের আর এই যে থিমটি এটা কিন্তু তোমাদের ডব্লু বিসিএস মেইন্সের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা আলাদা একটা খাতায় নোট ডাউন করে রাখো যে প্রত্যেকটি থিম যে কনফারেন্সগুলো হবে তার থিমগুলো কি থিম কিন্তু ডবলু বিসিএস মেইন্স এক্সামে কিন্তু খুবই আসে তাই খাতায় যদি নোট ডাউন করে রাখো মেইন্সের এক্সামের সময় তোমাদের খুবই ভালো হবে ছয় দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কী আছে যে উই থিঙ্ক ডিজিটাল নামক একটি ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম কোন সংস্থা চালু করলো রাইট অ্যান্সার কি ফেসবুক ফেসবুক কি উই থিঙ্ক ডিজিটাল নামক একটি ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম চালু করল হচ্ছে ফেসবুক এটি একটি শিক্ষাগত শিক্ষাগত কা কিংবা শিক্ষা সংক্রান্ত সচেতনার জন্য একটি অনলাইন পোর্টাল আছে নতুন তেজস বিমান ভারতীয় সেনাবাহিনী অন্তর্ভুক্ত হতে চলেছে কোন সংস্থা এই বিমানগুলি তৈরি করতে চলেছে রাইট আনসার কি তিনটা অপশন হেল তিরাশিটি নতুন যে তেজস বিমান ভারতীয় সেনাবাহিনীর জন্য অন্তর্ভুক্ত হতে চলেছে এটি কোন সংস্থা তৈরি করবে হেল হেলের ফুল ফর্ম কি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হচ্ছে হ্যালের ফুল ফর্ম এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এটি উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালোর আর হ্যালের বর্তমান চেয়ারম্যান কে আছে আর মাধবন হচ্ছে বর্তমান হ্যালের চেয়ারম্যান তাহলে এখানে দেখো যে ডিআরডিও ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে আছে যে সতীশ রেড্ডি কিন্তু বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছে কে শিবন ডব্লিউপির মেনসে কিন্তু তোমাদের ইসরোর চেয়ারম্যানের নাম এসছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিন কারেন্ট টেবিল যদি তোমরা করো তোমাদের কারেন্ট টেবিল কমপ্লিট হবে এখান থেকে কিন্তু জিকেও তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমি কারেন্ট টেবিল রিলেটেড জিকেও কিন্তু তোমাদের বলি তোমাদের সুবিধার্থে আট দাগের কারেন্ট টেবিলসটি কি আছে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বার্ষরিক সভা কোথায় অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হচ্ছে যে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বার্ষরিক সভা দুই হাজার কুড়ি এটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো নয় দাগের কারেন্ট টেবিলসটি কি আছে বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি নামক একটি নতুন ওয়েব পোর্টাল চালু করলো কোন রাজ্য সরকার রাইট কি উত্তরাখণ্ড রাজ্য সরকার বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির সমিতি নামক একটি নতুন ওয়েব পোর্টাল চালু করলো উত্তরাখণ্ডের আর কিন্তু ডাক নাম আছে যে দেবভূমি দেবভূমি নামে কোন রাজ্য পরিচিত উত্তরাখণ্ড অনেক পরীক্ষায় কিন্তু আসে পরীক্ষায় দিয়ে যায় যে দেবভূমি কোন রাজ্যকে বলা হয় উত্তরাখণ্ডে কিন্তু দেবভূমিকে বলা হয় বর্তমানে উত্তরাখণ্ডের সিএম কি তিবেন্দ্র সিং হচ্ছে বর্তমান উত্তরাখণ্ডের সিএম আর উত্তরাখণ্ডের তোমাদের রাজধানী কি উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন আর র্যাঙ্ক হিসেবে কিংবা আয়তন হিসেবে আমাদের উত্তরাখণ্ড ভারতবর্ষের কততম তম রাজ্য উনিশতম রাজ্য হচ্ছে আয়তন হিসেবে উত্তরাখণ্ড নেস কাইন্টেমেন্সটি কি আছে দেখো যে পরিযায়ী বন্য প্রজাতি সংরক্ষণ সংক্রান্ত বহুপাক্ষিক আন্তর্জাতিক সম্মেলন কোথায় উদ্বোধন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাইট গুজরাট কি কোশ্চেনটা আবার ভালোভাবে শোনো যে পরিযায়ী বন্য প্রজাতি সংরক্ষণ সংক্রান্ত বৈপাক্ষিক আন্তর্জাতিক সম্মেলন এটি উদ্বোধন করলো কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গুজরাট গুজরাটের এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে গান্ধীনগর এটি গুজরাটের অনুষ্ঠিত হয়েছে আর উদ্বোধন কে করেছে নরেন্দ্র মোদী নেক্সট কাইন্ড কি আছে এগারো দাগ দেখো যে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলো কে কে রাইট অ্যান্সার কি তিনটা অপশান সৌরভ চৌধুরী ও জোৎস্না চিনাপ্পা এরা দুজন জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলেন আর সৌরভ চৌধুরীর বাড়ি কোথায় সৌরভ চৌধুরীর বাড়ি হচ্ছে কলকাতা বারো দাগের কোশ্চেনটি কি আছে দেখো যে বৃক্ষরোপণের উদ্দেশ্যে পেয়ারকা পদা প্রকল্প সূচনা করলো কোন রাজ্য সরকার রাইট অ্যান্সার কি যে বিহার বিহার সরকার এই প্রকল্পটি চালু করেছে প্রকল্পটির নাম কি প্যারকা পোদা এটি কোন উদ্দেশ্যে বৃক্ষরোপণের উদ্দেশ্যে এই প্যারকা পোদা প্রকল্পটি চালু করল বিহার রাজ্য সরকার তাহলে এটি কোন ডিপার্টমেন্ট চালু করেছে এটি চালু করেছে বিহারের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এই ডিপার্টমেন্টটি চালু করেছে দাগের কোশ্চেনটি কি আছে দিল্লি সরকার কোন রাজ্য সরকারের সাথে এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রকল্প সূচনা করলেন রাইট আনসার কি সিকিম কি প্রকল্প দেখো যে দিল্লি সরকার কোন রাজ্য সরকারের সাথে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্প সূচনা করলো যে সিকিম রাজ্য সরকারের সাথে নেক্সট কারেন্ট কি আছে দেখো যে চোদ্দ তম পঁয়ষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এবছর শ্রেষ্ঠ সিনেমা কোনটি হলো রাইট আনসার কি তিন দাগ অপশন গলি এই বছর পঁয়ষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ সিনেমা অনুষ্ঠিত আর কি পুরস্কার পেলো গলিবাই গলিবাই ডিরেক্টর কে জোয়া আক্তার হচ্ছে এই বাই ডিরেক্টর অভিনয় কে করেছেন রণবীর সিং আর আলিয়া ভাট এই বইতে অভিনয় করেছে বছরে অস্কারের শ্রেষ্ঠ ছবি কোনটি হয়েছে কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে দুটো কোশ্চেন তোমাদের এই বছর এই কাইটেমেন্সের ক্লাসে থাকলো পনেরো তারিখের কারেন্ট টি কি আছে দেখো যে এবছর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কে আর কি ফিল্মফেয়ারে এবছর সেরা অভিনেতা কে অনুষ্ঠিত হয়েছে রাইট আনসার কি রণবীর সিং তিনি কোন বইয়ের জন্য সেরা অভিনীত হয়েছে যে গলি বয়ের জন্য তিনি সেরা অভিনীত নির্বাচিত হয়েছে এই অ্যাওয়ার্ডে এই বছর কততম অনুষ্ঠিত অনুষ্ঠিত এই বছর হলো নেক্সট কোশ্চেনটি দেখো যে কি আছে যে এই বছর ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী কে নির্বাচিত হয়েছে সেরা অভিনেত্রী কে নির্বাচিত হল যে একদম অপশন আলিয়া অ্যাওয়ার্ড পঁয়ষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা বই কি হলো ডিভিশন দিলাম একবার যে সেরা বই হচ্ছে গলিবয় অভিনেতা কে হলো রণবীর সিং আর অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে কে আলিয়া ভাট এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ফিল্মেয়ার থেকে আসার মতন ছাত্রদাগের কি আছে দেখো কোন স্টেশনের উপর স্টার হোটেল তৈরি করবে কি ছাত্রদ্যাগের দাগ অপশন গান্ধীনগর গান্ধীনগর কোথায় অবস্থিত গুজরাটে সাম্প্রতি রেলমন্ত্র কোন স্টেশনের উপর ফাইভ স্টার হোটেল তৈরি করবে গান্ধীনগর আমাদের রেলপথ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমাদের রেলপথ প্রতিষ্ঠিত হয় ডালহৌসি সবার প্রথম ভারতের রেলপথ স্থাপন করে আর বর্তমানে রেলের জোন কত বর্তমানে রেলের জোন কিন্তু আঠারোটি আজকে রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স একটিও নেই এবার দেখে নেওয়া যাক ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কী কী আছে সাম্প্রতি কোন দেশে ডাইনোসরের নতুন জীবাশ্মের সন্ধান পাওয়া গেল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কি বলছে কোশ্চেনটি দেখো যে সাম্প্রতি কোন দেশে ডাইনোসরের নতুন জীবাশ্ম পাওয়া গেছে রাইট কি আঠেরো দাগে দুই দাগ অপশন যে কানাডা কানাডার রাজধানী কি আছে তাহলে জেনে রাখো যে কানাডার রাজধানী হচ্ছে অটোয়া আর কানাডার কারেন্সি কারেন্সি কি কানাডার কারেন্সি হচ্ছে কানাডিয়ান ডলার আর কানাডার বর্তমান পিএম কে আছে কানাডার বর্তমানের পিএম আছে জাস্টিন ট্রুডো হচ্ছে বর্তমান কানাডার পিএম উনিশ দাগের কারেন্ট কি আছে সাম্প্রতিক করোনা ভাইরাসের জন্য চীনে কোন সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে রাইট আনসার হচ্ছে উনিশ দাগের দুই দাগ অপশন হাজার কুড়ি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস এই সম্মেলনটি বন্ধ করে দেওয়া হয়েছে এই সম্মেলনটি প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় আর দু সালে এই ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছিল বার্সোনালয় দু সালে এই ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসটি অনুষ্ঠিত হয়েছিল কুড়ি তাগের কাইন্টেমেন্সটি কী আছে আজকে দেখো যে সাম্প্রতি ব্রাজিলে প্রাণীর ডিএনএ ও প্রোটিন ভঙ্গকারী ক্ষতিকারক নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে সেটির নাম কি রাইট অ্যান্সার হচ্ছে তিন দাগ অপশান ইয়ার ভাইরাস এই ইয়ার ভাইরাসটি কোথায় পাওয়া গেছে ব্রাজিলে আসতে পারে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এটি কি প্রাণীর ডিএনও প্রোটিন ভঙ্গকারী নতুন ক্ষতিকর ভাইরাস এটি পাওয়া গেছে ব্রাজিলে আর এটি ব্রাজিলের কোথায় পাওয়া গেছে ব্রাজিলের এটি একটি আর্টিফিশিয়াল লেকে পাওয়া গেছে তাহলে এই ছিল টোটাল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি লাইক করবে আর ভালো লাগলে শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ